কিংবদন্তি অভিনেতা রাজ রাজ্জাকের কবরের সামনে দাঁড়িয়ে আছি, তার নামে চিনি বাবা কেন চাকর সহ অসংখ্য হিট। ওয়েলকাম টু জাকির ফ্রাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বাংলার কিংবদন্তি নায়ক নায়ক রাজ রাজ্জাকের কবর এখানে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকুন। ভিউয়ার্স আমি এখন বাংলার চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ রাজ্জাকের কবরের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন আমার পিছনে এসে কবরটা, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিউ দিব। আলহাজ আব্দুর রাজ্জাক, ওনার বাবার নাম হচ্ছে মরহুম আকবর হোসেন রাজ্জাক সাহেবের। জন্ম হচ্ছে 23/1/1942, ওনার মৃত্যু হচ্ছে 21/8/2017। অনেকগুলো হিট ছবির নায়ক এই আলহাজ আব্দুর রাজ্জাক, যাকে আমরা রাজ রাজ্জাক নামে চিনি। বাবা কেন চাকর সহ অসংখ্য হিট ছবির নায়ক ছিলেন উনি। তো আমি এখন পুরো কবরটার একটা ভিউ দিব ভিউয়ার্স। তো ভিউয়ার্স আজকে যে ব্লগ করলাম, যেটা বাংলার কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের কবর, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফ্রাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।